الرحمن الرحيم. سورة نمبر 3 حضور صلى الله عليه وسلم نمبر 3 পূর্ব পর্যন্ত কোন ধর্মের অনুসারী ছিলেন সেটা কেমন করতে হবে এত রূপের আগে তিনি তাওহীদের উপরে কায়েম ছিলেন পুরা মক্কা তো শেরেকে ভরা ছিল তিনি শেরেকে কোনো কাজে কোনোদিন জান নাই তাওহীদের উপরে কায়েম ছিলেন তো উনি যেহেতু হযরত ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের খানদানের লোক এই হিসেবে ওনাদের যতটুকু বাকু ছিল ওনাদের আখলা ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালাম ওনাদের আখলাকের উপরে কায়েম ছিল এরপর যখন ওনাকে পূর্ণাঙ্গ শরিয়াত দেওয়া হল তখন তো সেটাকে ফলো করতেন সেটা প্রচার প্রসার করতেন এর আগে অতরূপ ছিল তাওহীদের উপর ছিল ইব্রাহিম আলাইহিসসালাম তালিবাদের যতরূপ ছিল আলেমদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই কেন বলো বাতিলদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই কেন তো বাতিল আছে এটাকে ধর একমত এই প্রশ্ন হলো না কেন আলাদা বলতে একমত হবে না কোনো দিন না গেছে আল্লাহ তালা বাড়াইছে চার মাস যাও যে কোনো রাস্তাতে চলো বেসে দেখি পাবে দিনকে সহজ করার জন্য আল্লাহ তালা চারটে মাজাব বানাচ্ছে ওখান থেকে চার মাজাব করতে গেল তারপরে একসাথে পাবেন কেন তারপর আলহামদুলিল্লাহ চারো মাজাব এলো আকিদা বিশ্বাসের দিকে এক আমলের মধ্যে কিছু কিছু পার্থক্য আছে আকিদা বিশ্বাসের দিকে কি আছে এখনো যত সহি আলেম আছে আকিদা এক কর্মপন্থার মধ্যে পার্থক্য দিতে পারে এটা কোনো দোষের নিয়ম আমি মাদ্রাসা পড়াই একজনের রাজনীতি করে একজনের তবলিগ করে এটা কোনো একটা দিন একটা বিচ্ছিন্ন কাজ অনেক বড় কাজ এক একজন এক এক ফাইট আঞ্জাম দিচ্ছে কোনো একজনের দ্বারা সব ফাইট আঞ্জাম দেওয়া সম্ভব নয় এটা তো একতলা বলো না এক একজন এক ফাইট একজন মক্ত পড়াই দিচ্ছে একজন হেমদখানায় পড়াই দিচ্ছে একজন কিতাবখানায় পড়াই দিচ্ছে আর একজন মাস্টার ক্লাসে পড়াই দিচ্ছে কতখানে আমি কথা বলছি একজনে কেমনি বল বক্তব্য যে হেমদখানায় পড়ার টাইম নেই যদি কোন একটা ফাইট তাকে দেখতে হবে সব ফাইট সম্ভব করে মতগুলি কি হল কোনো কোনো আমি মক্কে পড়ে দিতে কে হোজেরা পড়ে দিতে দুজন দুই ধরনের কাজ করতেছে দেখি মতগুলি হল কেউ কাউকে কাপড় তো করতেছে মতগুলি কি হল হ্যাঁ আলেম দুই রকম ওলামায় দু ওলামায় হকাল এখন তো আমরা ওলামায় দুকে আলেম মনে করেন তাহলে মতবিরোধ আছে হকানি ওলামা একরাম বলতে তারা সব বেদাতি ভণ্ড আর তারা থেকে বলতে সেটা গুস্তাদ রসুল রসুল্লাহ আসেক না এরকম থাকবে হক তাদের মধ্যে একটা মতবিরোধ থাকবে না হকানি ওলামা একরাম বাতিল পন্থীতে বিরুদ্ধে কথা বলবেই যদি না বলে আপনার গোমরা হয়ে যাবে গোমরা হয়ে যাবে ডাক্তার কথা শোনা যায় বলছে আলেম কথা বলতে দাঁড়াবে তাহলে শুনতে হবে আজকে যে মেইনলি দুটা শর্ত পাওয়া যায় একটা হলো উনি কোনো আল্লাহওয়ালা তওবা করেছেন কি আল্লাহওয়ালা তওবা করেছেন কিনা ইয়ালামু আন্না হাযা লিল মাদীনুন ফানজুরু আম্মা তাকুলুনা দীনাকুম এর তো শিক্ষিত দিন দিন কাছ থেকে নিচ্ছ তাকে পরীক্ষা করো
তাকে কে বানাইছে? উনি মেড ইন কি মেড ইন হইত তাই মেড ইন হাজুই হোক, হ্যাঁ মেড ইন সালমি হোক, মেড ইন লাগবে। ওনাকে কে তৈরি করবে? তাকে কেউ তৈরি করে নাই, তার কথা কেউ হবে তো বাতিল বলতে দেখতে চান? গোড়া কেউ না তো আছে, তো তাকে কে তৈরি করবে? বৌদ্ধ স্যারকে কে তৈরি করবে? গোলাম আহমদ কাদিয়ানিকে কে তৈরি করবে? কোন আলেম তৈরি করবে? সত্য হলো ওনাকে কোন আল্লাহ পয়দা করছে না খুঁজে দেখতে হবে, কোন আল্লাহ ওনাকে পয়দা ওনাকে মানাইছে তৈরি করছে জরুরি। সাধারণত কোনো কিছু চলবে সমাজে অনেক চিজ আছে, লাখ লাখ করি কোন আল্লাহ তাকে গেলাম দেখা যাবে কোনো আল্লাহ দেয় নাই, একাই চিজ হয়ে এগুলো হবে না। কোন আল্লাহ তাকে বানাইছে সে আপনার আজ বৌদ্ধদের মতো একা হয়েছে এবং আর সকল উনি সিলসিলা বয়ান করতে পারে কেন? মোহাম্মদ রসুল্লাহ বলতে কোন বাতিল সিলসিলা বয়ান করতে পারবে না, সিলসিলা বয়ান করতে পারে এবং তাকে কোন আল্লাহওয়ালা মানাইছে যারা হাতে উনি বসছেন এই দুই জিনিস যখন জানতে পারবে তার কথা শুনবে সে অপকার। আর তা না হলে সে তু অসাতে হকানিওয়ালার সাথে মিলবে না কোনো কিন্তু দুপথে করে আপনার আলমের বিরোধ কেন সত্য হইল? বিরোধ থাকবেই, হক বাতিলের মধ্যে বিরোধ থাকবেই। আমরা বাতিলকে বাতিল বলব না গুমরা হয়ে দেবো, আলমের মধ্যে না বলতো এসে গুমরা দেবো। হাতে কোনা কয়েকজন গেছে আরো লোক থেকে গুমরা হয়েছে জ্ঞান পাপে গেছে, তারা দুনিয়ার লাইনে অনেক কিছু শিখছে। এটি বুঝে না আমি এত শিক্ষিত হইলাম যে আমি যার কাছে গেছি এত ছয় ক্লাস করছি, এ আমার একটি ইসলাম থেকে গেছি এই জ্ঞান পাপে না, এটি বুঝে না। আমার তো এমন লোকের কাছে দেখতে হতো পূর্ণাঙ্গভাবে এলার্জি, তোদের আল্লাহ আল্লাহ কাছে এলার্জি এই কথাটা জানতে পারলে এই লোকগুলো গুমরা হয়তো না জানে নাই তোমরা হয়ে গেছি। ইসলাম কোন ধরনের রাজনীতি অনুমোদন করে? যে রাজনীতির মূল ভিত্তি হল লোকদেরকে ইমান আমলের দাওয়াত দেয়, ইমান আমলের তালিম দেয়, তাতে মূল প্রকৃতি আকস্মিক কতক্ষণ প্রকৃতিতে থাকতে পারে মৌলিক কর্মসূচি, তারা নিজেরা ইমানের জন্য মেহনত করে অন্যকে ইমানের দাওয়াত দেয়, নিজেরা নেক আমলের জন্য মেহনত করে অন্যকে নেক আমলের দাওয়াত দেয়। এক কথায় সুরায়াল আস, সুরায়াল আসর রাজনীতির পাওয়া যাবে, এ হল সহি রাজনীতির উপর সব পেট পূজার রাজনীতি, পেট তোলার জন্য করুক, আলেন করুক জালেন করুক দেখ। যেভাবে সমাজের ডালের মধ্যে মতো মধ্যে কাটা ডালের মতো দুর্নীতি বিস্তার করেছে তা এতভাবে দমন সম্ভব নয়, এ হলো পরিস্থিতিতে আমরা কি করতে পারি? এখন যে দুর্নীতি আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি পাইলেন তাতে এতে দেখেছিল কি দিল কথার কথা পরস্পর করি, আর লড়াই শুরু হয়েছে একশো বছর থেকে এখন তো এতটা নেই। মহিলাদের মার্কেটে বিক্রি করা হচ্ছে, হ্যাঁ কোথায় বিক্রি করছে তা আরো মারাত্মক, পুরি ডাকাতি ভয়াবহ অবস্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মেহনত করলেন পুরো সোসাইটি পরিবর্তন হয়েছে,
একমাত্র মুসলমানরা ইমান আমলের বেরোতে লাগে না, আমিও শিখবো অন্যকে দেওয়ার জন্য, এই একটা বেরোত আশ্রয় যেটা বলা হয়েছে সর্বোচ্চ 5 বছরের মধ্যে এই পরিবেশ পরিবর্তন হয়েছে, দেখছি না শুধু 5 বছর যত হলো দশনা মুসলমান এই কাজে রাখবে পুরা লাগবে অর্ধেক থেকে বেশি, অর্ধেক থেকে বেশি মুসলমান যদি এই কাজে লাগে সর্বোচ্চ 5 বছরের ভিতরে এটা পাইতে হয়ে যাবে যে একাধিক পরিবেশ কায়েম হয়ে যাবে, শান্তি আছে চুরি দেখানো থাকবে, আমরা যদি কোনটা হয় ইসলামের বিধান জারি করা হবে আজকে সহজ হবে শুধু 5 বছর অমরিকা যা নামাজ ও নকল নামাজ ঘরে পড়লে কোনো অসুবিধা হবে কিনা অসুবিধা নেই করতে পারবে, একজন বালেকা মহিলা বালেক পুরুষকে সালাম দিলে জায়েজ আছে কিনা মাঝে মধ্যে কোনো জরুরত যদি হয় সেটা জায়েজ কিন্তু রাজমা তাদের সালাম সালাম হয় ফেতনা রাস্তা খুলে দেবে যেহেতু বুজুর্গ গলত রাস্তায় চললে তার বুজুর্গি কত বুজুর্গির কোনো গ্যারান্টি নেই আজকে যে বুজুর্গ কালকে কি ইবলিশ কালকে কি ইবলিশ হয়ে গেছে এই জন্য হাতিটা আছে ফাইনাল হাইয়া লা তুগমানু আলাইহিল ফিতনা কোন জীবিত মানুষ ফিতনা থেকে নিরাপদ না কোন জীবিত মানুষ যখন ইমান নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা না হবে তখন পর্যন্ত কোন গ্যারান্টি নেই যে আমরা ইমানের উপরে কায়েম থাকবো আমরা দিনের উপরে কায়েম থাকবো এর কোন গ্যারান্টি নেই এই জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে দোয়া করতে হবে ইহদিন সিরাত আল মুস্তাকিম আল্লাহ সোজা রাস্তায় কায়েম রাখবো কোন সোজা রাস্তা সিরাত আল লাযিনা আনআমতা আলাইহিম তোর পলিত রাস্তায় কায়েম রাখবো বগলে রাখবেন এটা বলে নাই অলিদের রাস্তা কায়েম রাখো হ্যাঁ যারা বলে যে বুজুর্গ থেকে যাওয়ার দরকার কি আমার আমার বগলে বোখারি ফেলবে সে দেখে দেখে আমাকে কিন্তু তোরা মাথায় কোনটা করবে এখন কোনটা করবি আল্লাহ করতে গেলে আমার অলি বুজুর্গের রাস্তা আমার রাখো আর আমার যদি বোখারে যাবে যথেষ্ট বোখারে যাবে কাজগুলো লিখ তোমার তো লিখছে টাকা বিধারও ভেবে যায় কাজগুলো লিখ পাবলিকের জন্য বোখারে যাবে লেখাই হয় ওরা পাবলিক বোখারি পড়বে গোমরা হয়ে যাবে ওরা পাবলিক যদি সরাসরি হাদিসের কিতাব পড়ে সে গোমরা হয়ে যাবে কেউ বাসায় দিবার হ্যাঁ পাবলিক তফসির পড়তে পারে তবলিক পাবলিক ফেকার কিতাব পড়তে পারে হাদিস পড়তে পারবে হাদিসের ভিতরে যারা জমা করছে সব ধরনের হাদিস জমা করছে নতুনরা নবর পাওয়ার পরে নিয়ে নবুয়াত পাওয়ার পরে থেকে মৃত্যু পর্যন্ত যা বলছেন সব তার মধ্যে দেখা যাবে যে বারোয়া না মৃত্যু হয়ে গেছে বাতিল হয়ে গেছে আর এক হাদিস দ্বারা কি হয়ে গেল বাতিল হয়ে গেল কিন্তু হাদিসের কিতাব ওইগুলো রাখছে ছিল দেখ জমা ওইগুলো রাখছে না রাখতো ইসলামের ইতিহাস আজকে জানা যায় না গ্যাসের ছিল জানা যায় না সেখানে সব কথা তোর মতে জানা থাকতে হবে যত সপ্তাহ উপরে আমল করবে না ইতিহাস হিসেবে জানা থাকতে হবে সব নিয়ে আসবে তাহলে আমি পড়েতে প্রেশার হয়ে যাবেন যে এইগুলো দূরে হয় না কেন এই দাদা বারবার হুজুর অপেয়াদের করছে আমাদের হুজুরে করে নাকি তখন একদমারে করতেন পরে মানা করতেন আপনি ওই একটা পড়লেন মানা করতে পারলেন না আরাক কি তাদের আপনি এসে আপত্তি করবে ওখানে পড়াবেন তারপর হাত তোলার দেখেন কিন্তু আপনি বুখারি করছেন আর যদি কিতাব একশো কিতাব আছে অন্য কিতাবের নিষেধ করা হয়েছে যদি এক মস্তি গেলেন তাহলে রফে আদায় করতে দিল তখন নিষেধ হয়ে গেল কিন্তু রাগ হয়ে গেল দেখি এখন তো রফে আদায় করতে দিল তো কবে মানা করে দেওয়া হয়েছে এটা তো পড়েন নাই তাহলে বুখারি জোর করে জোর করে হইলেন আলেন তো আপত্তি করলেন অল্প মিদ্যা ভয়ঙ্কর আর
আল্লাহর মতো আপত্তি করলে তার দিনদারি নষ্ট হয়ে যাবে। আপনাকে দিনদারি কে শিখাইবে? আরে নাকি নেই আপনি সেইখানে আপত্তি করে বলবেন, তার থেকে শিখবে সেখানে আপত্তি করে বলবে। আপনি কোনো হাতির বলবেন না, আপনি তাকে দাঁড়াবার পর হাতির আর তারা ওখানের জন্য জীবন অর্পণ করে দিত, তারা ওদের আগে করে দিত। হ্যাঁ, তারা ওখানে সাইকেল হাতির তৈরি করতে তারা বুঝল, সেই জন্য হাতির করতে গেলে গোমরা হয়ে যায়। পরীক্ষার প্রশ্ন আউট হলে তা কি নিয়ে পরীক্ষা দেওয়া যাবে কিনা তা আমানতের খেয়াল আছে, আমানতের খেয়াল আছে। অনলাইন একজন আমাদেরকে জিজ্ঞেস করে এটাও কি আমানতে খেয়াল আছে। হলের মধ্যে এক ছাত্র আর এক ছাত্রকে বলতে পারবে না, কোন টিচারের ছাত্রকে বলতে পারবে না। অনেক টিচাররা বলে দেয় প্রতিষ্ঠানের সম্মান বাড়ানোর জন্য বলে দেয় না, নকল এনে ছাত্রকে উঠে দেয়। সেই জন্য হলের মধ্যে এগুলো বলা যায় নেই, প্রশ্নপত্র সংগ্রহ করা, টাকা দিয়ে ব্যবস্থা করা সব খেয়াল আছে। দোকান হয়ে গেল প্রতারক, আল্লাহ বলছেন যে প্রতারক হবে সে আমার তরিকার উপর নেই, তো করে ধুয়ে বুঝে আমার আসতে হবে। তার আগ পর্যন্ত যে রসুলের শূন্যতার তরিকার বাইরে মানসা না হলাই তা নিন না প্রতারণা করবে সে আমার তরিকার উপর নেই। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين، الحمد لله رب العالمين.